সংসারের হাল ছিল বেহাল। স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন, নেই পাকা বাড়ি, দুবেলা ঠিকমতো জুটত না খাবার। এখন সব কিছুই বদলে গিয়েছে, একটি নির্বাচন আর জনগণের ভোটে বিধায়ক নির্বাচিত হওয়ায় কপাল খুলে গিয়েছে চন্দনা বাউরির। রাজ্য পুলিশের নিরাপত্তা ও কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে গ্রামের একমাত্র ভিআইপি হয়ে উঠেছে চন্দনা। বাঁকুড়া জেলার শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি, গোটা এলাকায় গ্রাম। আর চন্দনার বাড়ি অর্থাৎ গঙ্গাজলঘাটি ব্লকের কিলাই গ্রামে নিম্নবিত্তদের বসবাস। বাড়ি থেকে বাঁকুড়া শহর 32 কিলোমিটার দূরে, তাই ভালো স্বাস্থ্য ব্যবস্থা, বড় দোকান কিংবা জরুরি কিছু জিনিস পাওয়া যায় না। বিধায়ক চন্দনা শেষবার কলকাতায় এসেছিলেন বিধানসভায় শপথ নিতে, তারপরেই লকডাউন, এখন বাড়িতেই। কিন্তু তিনি অবাক হয়েছে নিজের মাইনে শুনে। কমিশনে হলফনামায় চন্দনা জানিয়েছিলেন তার মোট নগদ 32,000 টাকা, আর সম্পত্তি বলতে একটি ছাগল, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বলে কিছুই নেই। আর এখন বিধায়ক হওয়ার পর তার মাইনে শুনে অবাক হয়েছেন চন্দনা। পশ্চিমবঙ্গে একজন বিধায়ক ভাতা ও মাইনে নিয়ে 82,000 টাকার কাছাকাছি পায়, যা চন্দনার কাছে অনেক বলেই তিনি জানিয়েছেন। কিন্তু এই মাইনে নিয়ে কী করবেন বুঝেই উঠতে পারছেন না তিনি। রাজ্যের অন্যতম দরিদ্র প্রার্থী ছিলেন তিনি, আজ বিধায়ক হয়ে সেই দরিদ্র মানুষের পাশেই নিজের মাইনের টাকা দিয়ে সাহায্য করবেন বলে জানিয়েছেন চন্দনা। যদিও এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি তার, কারণ বিধায়কদের ব্যাংক অ্যাকাউন্ট কলকাতার স্টেট ব্যাংকের একটি নির্দিষ্ট শাখায় খুলতে হয়, আর লকডাউন তাই আসা হয়নি তার। তবে লকডাউন খুললেই তখনই অ্যাকাউন্ট খুলবেন চন্দনা, পাবেন বকেয়া টাকা। স্বামীর সঙ্গে জোগাড়ের কাজ করতেন, এখন বিধায়কের দায়িত্ব রয়েছে। চন্দনা জানিয়েছেন, গাড়ি কিনব না, তার অনেক দাম, আর আমার দরকারও নেই। যেখানে যাই আমার স্বামী মোটর সাইকেলে করে নিয়ে যান, আমার নিরাপত্তারক্ষীরা কার্যকর্তাদের বাইকে যান। টিভি নেই, নিজে ভোটে লড়েছেন লোকের মুখে শুনেছেন, এবার নিজের কেনা মোবাইল ফোনেই টিভি দেখছেন ও খবর শুনছেন। বিজেপি বিধায়ক হয়ে ভাগ্য খুলে গিয়েছে, কিন্তু কী করবেন, তার পাওয়া অর্থ কী কাজে লাগাবেন, তাই এখনও বুঝে উঠতে পারছেন না চন্দনা বাউরি।